সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের গেম প্লেতে আমরা খেলবো মাইনক্রাফট। বাই দ্য ওয়ে, এটা মাইনক্রাফট না, অফকোর্স, কারণ মাইনক্রাফটের চেস্ট প্লেট বুঝি এরকম হয় আর্মর। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে মাইনক্রাফটের ফ্রি ভার্সন। ইয়েস, মাইনক্রাফট মোবাইলে খেলতে হলে তবে মাইনক্রাফট মোবাইলে খেলতে হলে এ আমার এইভাবে দেখতেছে কেন? হ্যালো বয়। আচ্ছা ভাই যাই হোক, তো মাইনক্রাফট খেলতে হলে অফকোর্স মাইনক্রাফটের মোবাইলে টাকা দিয়ে খেলতে হবে। আর আমার কাছে কোনো ইয়ে নেই, দেখে আমি ফ্রি ভার্সন খেলতেছি। এটার নাম হচ্ছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে লোকি ক্রাফট, মেবি। ইয়েস, লোকি ক্রাফট এটার নাম। লোকি মানে ওই লোকি না, অ্যাভেঞ্জার্সের লোকি না, থরের ভাই না, মানে এমনি লোকি ক্রাফট এটার নাম। সো এটার মধ্যে আমরা, সো এই ভিডিওতে আমি দেখাবো আমার ওয়ার্ল্ড। ভাই তো এই ওয়ার্ল্ডের মধ্যে কী করলাম আমি দেখো, মানে আমি প্রথম প্রথম দিকে এখানে ক্রিয়েটিভ ইউজ করছিলাম। ওয়েট, প্রথম দিকে আমি ক্রিয়েটিভ ইউজ করছিলাম এখানে পাথরিগুলো বানানোর জন্য। পাথর না মানে মাটির দেয়াল, মানে দেখাইতে যে এখানে এই ওইতে এখানে যতগুলো টর্চ দেখতেছেন এগুলো সবগুলো আমি বানিয়েছি। এখনও 64 টর্চ বাকি আছে আর কি আছে, এখানে অনেক কিছু আছে। আচ্ছা যাই হোক, তারপরে এখানে দেখানোর মতো কি, এখানে ম্যাপটাই দেখুন, এখানে ম্যাপটা এরকম, প্রায় জায়গাটা এরকম। ওইখানে আরও কয়েকটা খেত আছে, ইয়া ইয়া জানি, এখানে ভিলেজারদের জায়গা। এরা এখানে হয়তো বাসার পাশে থাকে, এখানে একটা বাসা বানিয়ে দিলাম আমি। আসলে ভিলেজারগুলোরে কিডন্যাপ করে আনছি, তো এখানে ওদের খেত একটা করছে, ফালতু খেত, কোনো কাজের নেই, পানি টানি কিছু নেই। তো এখানে, তো এখানে মেইন জিনিস যেটা, কেউ কি এই জিনিসটা দেখতেছে? গাছ, সে গাছটা আমি বানাইছিলাম বেসিক্যালি মানে এমনি দেখানোর জন্য, সবচেয়ে বড় গাছ এখানে। আর এখানে একটা ফাউন্টেন আছে, মানে এটা দেখাবো, ক্রিয়েটিভে গেলে ভালো হয় মনে হয়, তাহলে ভালোভাবে দেখা নিতে হবে। তবে এখানে দেখেন আমার চারটা ঘোড়া, চারটা সুন্দর আছে, সবগুলো আর কি আমি ট্রেন করে রাখছি, বাট আর মনে পাই না এদের। ভাই দেবে ভাই, তোমার এখানে কাজ কি? ভাই আয়রনগুলো আমি রাখছিলাম এখানে পাহারা দেওয়ার জন্য, এ দেখি যে বেডের মধ্যে লাফাইতেছে, কত খারাপ মানুষ। সমস্যা নেই, এ মাউন্টেনটা আমার বাসা। ইয়ে কী রে, খুলে না কেন? ও আচ্ছা, আমি এখান দিয়ে লক করে রাখছিলাম না। ওয়েট একটা মিনিট, আমি নিজের বাসায় নিজে ঢুকতে পারবো না। ওকে, এখন হোপফুলি ওয়ার্ক করার কথা জিনিসটা। ওকে, এটা ভিতরে যাই এখন। ওকে, এই খুলে না কেন? ওকে, এখন ওয়ার্ক করতেছে, নাইস। তো এটা এইভাবে গুলো, এটা হচ্ছে ব্যাক স্টেজ। তো এখানে একটা লিফ্টের মতো বানালাম এখানে, মানে লিফ্টটা, লিফ্ট কী জানি না, এটা ওয়ার্ক করে না কেন? এই যে এভাবে ওয়ার্ক করে। বাই দ্য ওয়ে, স্লাইমিগুলো আনতে অনেক কষ্ট হয়েছে। প্রথম একটা স্লাইম আনে, মানে স্লাইম একটা মারলাম, মানে অনেকগুলো পাইলাম স্লাইম বলস। এই তারপর এখানে হচ্ছে আমার ফ্রুট ট্রেজার, এখানে অনেকগুলো ফ্রুট আছে, অনেকগুলো আপেল। এমনকি আরেকটা জিনিস জানা গেল, এটা মাইনক্রাফটও মেবি ওয়ার্ক করে, একটা একটা যে কোনো একটা লিফকে যদি পিস্টন দিয়ে বাড়ি দেওয়া হয় তাহলে এখানে আপেল পাওয়া যায়। দেখেন আমার কাছে কতগুলো আপেল, গোল্ড গোল্ড আপেলও আছে। তারপরে এখানে হচ্ছে গাজর, গাজর, আলু আর বিটরুট, বিটরুট একটা, ইয়েস বিটরুট। তো এখানে এটাই, তারপর আরও আছে মনে হয়, ও এখানে হচ্ছে ফিশ, এখানে এই ফিশ, আরে এটা ফিশ না, এটা ফিশ রড, এগুলো নিয়ে দিয়ে দিই। তবে এটা ওইখানে যাক, এখানে মনে হয় চিকেন থাকার কথা। ইয়েস, এখানে চিকেন আর মিট, মানে এটা মিট, এটা এটা এখানে কী করতেছে? ও এখানে হচ্ছে সিড ড্রাক্সি আর সুগার কিনস। তবে এখানে একটা সমস্যা, এখানে বারবার অ্যাড দেয়। তারপর এখানে হচ্ছে আরও একটা ব্রেডস, ব্রেড সিডস আর হাড্ডি আর কিছু না। তারপর এখানে একটা আরেকটা লিফ্ট, এই লিফ্টের কাজ কি? এখান থেকে এখানে উঠবো, এখানে উঠে এখানে, এখানে থেকে তারপরে এ জায়গা দিয়ে আউট, এই জায়গা হয়েছে তো, তারপর আবে হয় না এখন, এখান থেকে এইভাবে ডান। তারপরে পুরো ঘরটা মানে আসলে মাটির নিচে, পুরো মাটির নিচে যতটুকু ডেকোরেট করতে পারলাম আর কি ততটুকু। গ্লোস্টোন, নেদারের থেকে গ্লোস্টোন নিয়ে আসছি। সো এখানে নেদারও গেলাম, আমি নেদারও বানিয়েছি এখানে, বিকজ ডায়মন্ড পিক এক্স যেহেতু পেয়েছি। এখানে ফার্নেস, ফার্নেসের কিলো
ফার্নেসের নিচে, মানে ফার্নেস, সেখানে ফার্নেসের নিচে অনেকগুলো জিনিস, একটা তো আছে কোল ইচ্ছা মতন, অনেকগুলো কোল পেয়েছি ভাই। এখানে মাইনিং করার কোনো ইয়ে, মানে এখানে বেশিরভাগ কোল পাওয়া যায়, আমি সিটটাও ভালোই করলাম। তারপর ডায়মন্ড, তারপর এখানে হচ্ছে আয়রন, এগুলো কি ম্যাট, এগুলো কিসের ম্যাট দেখি তো, এটা ও আচ্ছা কীরকম।